বাংলাদেশে যে শুধুমাত্র সাধারণ হিন্দু নাগরিকদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তাই নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এক মহিলা সাংবাদিককেও হেনস্থার শিকার হতে হয়েছে। আর এবার বাংলাদেশের আইনজীবী এবং সাংবাদিকদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সংখ্যালঘু অধিকার কাউন্সিল। 70 জন আইনজীবী এবং সেই সঙ্গে চট্টগ্রামের 2 জন সাংবাদিকের বিরুদ্ধে 30 নভেম্বর কোতোয়ালি থানায় মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে, এমনটাই দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে দেশি বোমা বিস্ফোরণ, যানবাহন ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় আইনি সাহায্য এবং সংবাদ সম্প্রচারে বাধা দেবার জন্যই এই মামলা। একদল মানুষ নিজেদের স্বার্থে এই মামলা দায়ের করেছেন। এই ধরনের ঘটনা পুরোপুরি মানবাধিকার এবং আইনের শাসনের বিরোধী দাবি ঐক্য পরিষদে। সরকারের কাছে এই ধরনের ভিত্তিহীন মামলা তুলে নেবার জন্য আবেদন জানিয়েছে ঐক্য পরিষদ, খবর ডেইলি স্টার সূত্রে। সাংবাদিক আইনজীবীদের সঙ্গে সঙ্গে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা আছে, শিক্ষাক্ষেত্রের উচ্চ পদে যে সমস্ত হিন্দু মানুষজন রয়েছেন, শিক্ষক অধ্যাপকরা রয়েছেন, তাদেরকে বাধ্য করা হচ্ছে জোর করে স্বেচ্ছা অবসর দেবার জন্য। সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তাদের মহিলাদের, মায়েদের, বোনেদের ইজ্জত নেওয়া চলছে, অগ্নিসংযোগ, লুট তরাজ, মূর্তি ভাঙা, হিন্দু মঠ মন্দির আক্রমণ, শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া, এইরকম ব্যাপক যে নৈরাজ্য ইউনিশ সরকার, তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একদিকে যেমন বেলা 12টায় শুভেন্দু অধিকারীর ডাকে পেট্রাপোল সীমান্তে নিকটবর্তী একটি মাঠে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, তেমনি অন্যদিকে সন্ন্যাসী জমায়েত এই পেট্রাপোল সীমান্তেই হতে চলেছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির ডাকে। আমরা বনগাঁ পেট্রাপোল সীমান্তে গিয়ে সেখানে সন্ধে পর্যন্ত যত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে তাদের সকলের যাতায়াতটাকে আমরা বন্ধ করতে চাই। কোনো আমদানি রপ্তানি আজকে সেখানে হবে না, না ভারতবর্ষ থেকে কোনো ট্রাক সেখানে যাবে, না বাংলাদেশের কোনো কিছু আমরা আমাদের দেশে ঢুকতে দেব। এর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করব, সে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে, বিশেষ করে সন্তদের ওপরে যে লাগাতার নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। আর বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতিতে কলকাতার মার্কওয়ে স্ট্রিট কার্যত শুনশান, যেখানে দিন কয়েক আগেও সকাল হতে না হতেই তুমুল ব্যস্ততায় ভরে উঠত রাস্তা, আজ সেই রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা। মার্কওয়ে স্ট্রিট চত্বরে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে সাধারণত বাংলাদেশিদের ভিড় থাকে, যারা বিভিন্ন কাজে আসেন ভারতে বা কলকাতায়, তারা কিন্তু এই রাস্তাতেই থাকেন, বিভিন্ন গেস্ট হাউস এবং হোটেলে তারা থাকেন, এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এই রাস্তা একেবারে ভিড়ে ভরা থাকে, কিন্তু সেই রাস্তা আজ সকাল থেকেই কার্যত শুনশান। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। পার্থপ্রতিম, ছবিটা একেবারে অনেকটাই পাল্টেছে এবং মার্কওয়ে স্ট্রিট যে জায়গায় একেবারে একের পর এক বাস দাঁড়িয়ে থাকে, যে বাস একেবারে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যায় সেখানে সম্পূর্ণ খালি ফাঁকা অবস্থা রয়েছে, হাতে গোনা মাত্র কয়েকটি পরিবহন সংস্থা তারা সেই বাসের পরিষেবা সেটা কিন্তু চালু করেছে। যেমন কয়েকটি যে বাসের কাউন্টার বা পরিবহন সংস্থা তাদের সঙ্গে কথা বলবো আমরা। যাত্রী নেই, ভিসা দিচ্ছে না, ওই কারণে প্যাসেঞ্জার নেই, তাই বাস চলছে না আর কি বর্তমানে। পরিবহন সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যেহেতু ভিসা দেওয়া হচ্ছে না সেই কারণে অনেকে ফিরতে চাইলেও কিন্তু এদেশে তারা ফিরতে পারছেন না।